যশোরে দ্বিতীয় দফায় অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানুষকে শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিশিষ্টজনেরা। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। দেশের বিভিন্ন জেলায় শীত জেগে বসেছে, তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। এরই ধারাবাহিকতায় যশোরের দ্বিতীয় দফায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। শহরের মুসলিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। গরম কাপড় পেয়ে কৃতজ্ঞতা জানান তারা। আমরা প্রতি বছর এই কম্বলগুলো পাই, আমরা আল্লাহ পাকের দোয়ায় খুব খুশি হই। আমরা তো ধরেন একটা গরিব দুঃখী মানুষ, অসুস্থ মানুষ, আপনারা না দিলে আমরা পাবো কোথায়? আমরা কম্বল পাইছি, আমাকে দেয় আল্লাহ যেন দেয়ার তৌফিক দান করেন। যে লোক আমাদেরকে এই বিতরণ করে তাকে যেন আল্লাহ খুব ভালো রাখে, দিয়ার তৌফিক দান করে। প্রকৃতি সুরক্ষার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রশংসা করেন প্রকৃতি প্রেমীরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন বরাবরের মতো এই কাজ করে আমাদের দেশের গরিব দুস্থ অসহায় জনগণকে যেমন সহযোগিতা করছে, তেমনি মানুষের মধ্যে পরিবেশগত সচেতনতাও সৃষ্টি করছে। দুস্থদের মাঝে যে কম্বল কি অন্য কিছু বিতরণ যেগুলো করি, সাহায্য করি, তো এটা আমাদের যশোরের জন্য আমি মনে করি আমাদের খুবই মানে ভালো লাগার একটা দিক। এটা যেন উত্তরোত্তর আরও সমৃদ্ধি হয় এবং আমাদের এই কার্যক্রম যেন অব্যাহত থাকে এবং মানুষের পাশে যেন আমরা দাঁড়িয়ে সবার সেবা যত্ন করতে পারি। গত বছর আমি দেখছি করোনাকালীন সময়ে অনেক মানুষের মাঝে বস্তা বস্তা খাদ্য সামগ্রী বিতরণ করছে। প্রকৃতি জীবন স্বাস্থ্যকেন্দ্রের এই উদ্যোগটা চলমান থাকুক প্রতি বছর। আগামীতেও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই।